কাজ করে আসছি, আমরা মাঠে কাজ করেছি, বাজার মনিটরিং, জনসমাবেশ বন্ধ করুন, সামাজিক দূরত্ব নিশ্চিত করণে আমরা প্রতিনিয়ত মাঠে থেকেছি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে গিয়ে হয়তো যে কোনোভাবে কারো মাধ্যমে হয়তো সংক্রমিত হতে পারি। অভিজ্ঞতা বলতে আসলে আমার যেটা হয়েছে, আমি প্রথম 4-5 দিন আমি ঘুমাতেই পারিনি, কারণ এটা এমন একটা টেনশনের বিষয় ছিল যে ঘুমালে পরে কি হয়ে যায় সে জন্য আসলে ঘুমাতে পারি না। আমার মনে হয় আমার জন্য এটাই চরম খারাপ অভিজ্ঞতা। আক্রান্ত হওয়ার পরে আমি আসলে আমার পরিবারকে জানতে দেই নাই, কারণ তারা যেহেতু আমার উপরে প্রত্যেকেই একটা তাদের এক্সপেকটেশন বেশি, এবং আমি জানি যে জানতাম যে তারা যদি জেনে যায় কোনোভাবে তারা কান্নায় ভেঙে পড়বে, সেই জন্য আমি আমার পরিবারকে জানাইনি আর কি। মানুষের একাকিত্ব, মানুষের বিষণ্ণতা, এই জিনিসটা আমাকে খুবই ভুগিয়েছে। একাকিত্ব, কিন্তু আশেপাশে কেউ নেই, আমি আইসোলেটেড একটা মানুষ। তারপরেও মানুষ যখন ফোন দিয়ে কথা বলেছে তখন এই একাকিত্বটা থাকেনি, এইটাই একটা মন্দ অভিজ্ঞতা। যত এই যে নিয়ম মেনে গরম পানি খাওয়া, গরম পানির ভাপ নেওয়া, ভিটামিন সি জাতীয় ফলমূল খাওয়া, ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধপত্র গ্রহণ, সেই সাথে এই যে মানুষের সিনিয়র সার্ভিসের সিনিয়র জুনিয়র পরিচিত জন, চুয়াডাঙ্গা এলাকাবাসী, সর্বস্তরের মানুষ এই যে যোগাযোগ করে খোঁজখবর নিয়েছেন, একটা মানসিক শক্তি যুগিয়েছেন, মনোবল যুগিয়েছেন, এই এই সকল সুহৃদের কারণে আসলে আমি মনে করি যে তারা পাশে থেকেছেন এবং আমি করোনা জয় করতে পেরেছি। যুদ্ধটা আসলে আমার জন্য খুব একটা বেশি কঠিন ছিল না। এখানে আমার জেলা প্রশাসক থেকে শুরু করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা যারাই ছিলেন সবাই অনেক আমাদেরকে সহযোগিতা করেছেন এবং সহকর্মী, এবং এই পরিবেশটা আমাকে জয়ী হতে উদ্বুদ্ধ করেছে বলে আমি মনে করি। করোনা ঝুঁকি থেকে আমাদেরকে বাঁচতে হলে আমার দুটো জিনিস মনে হয়। একটা হচ্ছে যারা যাদের বিভিন্ন ধরনের কোমরবিডিটিস আছে, মানে যারা আমাদের পরিবারের বয়স্ক সদস্য যাদের ঝুঁকিটা বেশি, তাদেরকে আমরা এই সব ধরনের ঝুঁকিমুক্ত রাখতে একদমই আমরা বাসায় কনফাইন্ড রাখতে পারি, বা কোনো বিনা প্রয়োজনে তারা যেন বাইরে বের না হন, এবং যারা সুস্থ এবং সক্ষম যারা আছেন তারা স্বাস্থ্যবিধি মেনে চলেন। পুরো মানে ফুল স্ট্রেংথ যেহেতু আবার পেয়েছি, আবার মানে জেলায় যে আপনার করোনা ভাইরাস মোকাবেলায় যে নিয়ম কানুনগুলি মানানো, জনগণকে সচেতনতা তৈরি থেকে শুরু করে সবগুলি কাজ আবার আমরা খুব মানে উদ্যম নিয়ে শুরু করতে পারবো।